হাই ফ্রেন্ডস, আপডেট লাইফে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অয়ন। প্রতিদিনের মতো আজও একটি নতুন নিউজ নিয়ে চলে এসেছি। আজকে যে বিষয়টি দেখাতে চলেছি সেটি হচ্ছে, দেখুন, এক্সিট পোল রেজাল্ট 2019 লাইভ আপডেট এখানে দেখানো হচ্ছে। তো এটি একটি ওয়েবসাইট থেকে আমি দেখাচ্ছি। তো সেই ওয়েবসাইটের অনুযায়ী যেহেতু তথ্য আমরা পাচ্ছি, সেটা হচ্ছে পোলস্টার এবং যারা পোলিং যারা এই সমীক্ষাগুলি করেছেন তাদের মধ্যে হচ্ছে, প্রথম হচ্ছে টাইমস নাও, এখানে এনডিএ বা জোট শরিক পাচ্ছে 306, ইউপিএ পাচ্ছে 132 এবং আদার্স 104, এবিপি এসি নিলসনের সমীক্ষা অনুযায়ী বিজেপি একাই পাচ্ছে 267 এবং আইএনসি পাচ্ছে 127 এবং আদার্স 148। এছাড়াও ইন্ডিয়া টিভি সিএনএক্স থেকে যে সমীক্ষা করা হয়েছে তার রেজাল্ট পাওয়া যায়নি। তারপরে টুডেস চাণক্য অনুযায়ী 340 পাচ্ছে এনডিএ, প্লাস মাইনাস 14 হতে পারে, আর বিজেপি আলাদা করে পাচ্ছে 219, এতে প্লাস মাইনাস 14 হতে পারে, এবং ইউপিএ 70, এছাড়াও আইএনসি পেতে পারে 57 এবং অন্যান্য ক্ষেত্রে 133। আর রিপাবলিক টিভি সি ভোটার অনুযায়ী এনডিএ একাই পেতে পারে 287, ইউপিএ 128 এবং আদার্স 127। রিপাবলিক ভারত জানকি ভারত অনুযায়ী এনডিএ 305, ইউপিএ 124, আদার্স 113। আর একটা হচ্ছে নিউজ নেশনস বিজেপি একাই পেতে পারে 282 থেকে 290 এবং আইএনসি পেতে পারে 118 থেকে 126, আদার্স 130 থেকে 138। এছাড়াও ইন্ডিয়া টুডে অ্যাক্সিস অনুযায়ী এই যে সমীক্ষা করা হয়েছিল তার তথ্য পাওয়া যায়নি। আর চিন্তামণি 5 ডটস অনুযায়ী এনডিএ পেতে পারে 247, বিজেপি 201 পেতে পারে 285, ইউপিএ পেতে পারে 89 এবং আইএনসি পেতে পারে 53, এছাড়াও 107 পেতে পারে আদার্স 3। এছাড়াও যে স্টেট ওয়াইজ সমীক্ষা করা হয়েছিল তার তথ্য আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। তো প্রথমেই এখানে দেখুন বিভিন্ন স্টেট অনুযায়ী সমীক্ষা করা হয়েছে, তাদের মধ্যে আমরা ফার্স্টই ওয়েস্টবেঙ্গলকে বেছে নিচ্ছি, কারণ ওয়েস্টবেঙ্গলে এবছর যে বিশেষভাবে ভোট হয়েছে এবং তাতে পরে অশান্তির পরিমাণও বেশি। তো এক্সিট পোল 2019 ওয়েস্টবেঙ্গল আমরা দেখে নেব। ওয়েস্টবেঙ্গল টাইমস নাও অনুযায়ী হচ্ছে এখানে বিজেপি 0, এআইএনসি প্লাস সিপিআইএম 0, টিএমসি 0, লেফট ফ্রন্ট 0 এবং আদার্সদের ক্ষেত্রে 7 এনডিএ এবং 1 ইউপি এবং 34 আদার্স পেতে পারে। আর ওয়েস্টবেঙ্গলে এবিপি এবং সি ভোটারের সমীক্ষা অনুযায়ী বিজেপি 12, আইএনসি প্লাস সিপিএম 1, টিএমসি 29, লেফট ফ্রন্ট 0 এবং আদার্স 0। ইন্ডিয়া টিভি সিএনএক্স অনুযায়ী বিজেপি 18 থেকে 18 এবং সিপিএম 1 থেকে 1 পেতে পারে, আইএনসি প্লাস সিপিএম, টিএমসি 0, লেফট ফ্রন্ট 0 এবং এআইটিসি 8 থেকে 23 আসন পেতে পারে। টুডেস চাণক্য অনুযায়ী বিজেপি 11, আইএনসি প্লাস সিপিএম 2, টিএমসি 29 এবং লেফট ফ্রন্ট 0 থেকে 2 আসন পেতে পারে। রিপাবলিক টিভি সি ভোটারের তথ্য অনুযায়ী 18 থেকে 26 বিজেপি এবং আইএনসি প্লাস সিপিএম 3, টিএমসি 13 থেকে 21 এবং আদার্সতে 0। এছাড়াও রিপাবলিক ভারত জানকি ভারত অনুযায়ী 10 থেকে 12 বিজেপি, 2 থেকে 4 সিপিএম এবং টিএমসি অনুযায়ী 26 থেকে 28 এবং লেফট ফ্রন্ট 0 থেকে 2। নিউজ ন্যাশন অনুযায়ী 19 থেকে 23 বিজেপি, 0 থেকে 1 হচ্ছে আইএনসি প্লাস সিপিএম জোট, এছাড়াও 19 থেকে 22 টিএমসি এবং লেফট ফ্রন্ট পেতে পারে 0 থেকে 2। চিন্তামণি 5 ডটস অনুযায়ী যে 16 থেকে 3 পেতে পারে বিজেপি এবং 3 পেতে পারে আইএনসি প্লাস সিপিএম, টিএমসি পেতে পারে 22, লেফট ফ্রন্ট একাই পেতে পারে 1 এবং আদার্স 0। তো এই ছিল আজকের ওয়েস্টবেঙ্গলের ক্ষেত্রে আপডেট। এরকমই অনেক আপডেট কিন্তু আমাদের চ্যানেলে আসছে, তো প্রতিদিনই এই চ্যানেলটিতে নজর রাখুন। আরেকটি জিনিস দেখিয়ে দেব,
চিন্তামণি ফাইভ ডটসের ওপিনিয়ন অনুযায়ী ওপিনিয়ন পোল যেটি করা হয়েছিল তাতে করে দেখা গেছে যে অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে সিট পাচ্ছে বিজেপি 25টি এবং কংগ্রেস সিট 0, কংগ্রেস ভার্সেস আদার সিট 4% এবং আসামের ক্ষেত্রে 14, এছাড়াও বিজেপি সিটস পাচ্ছে 14টি সিট রয়েছে, এদের মধ্যে আসাম বিজেপি সিট পাচ্ছে 8টি, বিজেপি ভার্সেস কংগ্রেস 32%, আর এদিকে একটা সিট পাচ্ছে কংগ্রেস, আর এদিকে অন্যান্য সব যে সিটগুলো রয়েছে 4টি সিট পাচ্ছে আদার্সদের মধ্যে। ছত্তিশগড়ের মধ্যে রয়েছে দেখুন সিটস রয়েছে 11টা, বিজেপি 3টে, এছাড়াও কংগ্রেস সিট রয়েছে 8টি, কংগ্রেস ভার্সেস আদার্স সিটস রয়েছে 0, এছাড়াও গোয়া, গুজরাট, হরিয়ানা এই সমস্ত সিটগুলিতে কিন্তু বিজেপির জয়ী হওয়ার সম্ভাবনা বেশি। দেখুন এখানে সিটগুলো আছে, আসামের সিটের সংখ্যা হচ্ছে 14টি, বিহারে 40টি, ছত্তিশগড়ে 11টি, গোয়ায় 2টি, গুজরাটে 26টি, হরিয়ানা 10টি, হিমাচল প্রদেশে 4টি এবং ঝাড়খণ্ড হিমাচল প্রদেশের মধ্যে 4টি সিটের মধ্যে দেখুন বিজেপি জয়ী হওয়ার সম্ভাবনা 54% এবং 34% আদা কংগ্রেস ও আদার্সদের জয়ী হওয়ার সম্ভাবনা। আরেকটি দেখুন ঝাড়খণ্ডে JK, J&K অর্থাৎ আমাদের জম্মু অ্যান্ড কাশ্মীরে 6টা সিটের মধ্যে কিন্তু 2টো বিজেপির হাতে এবং 1টি আদার্সদের হাতে, কংগ্রেস আদার্সের হাতে, এখানে বিজেপি জয়ী হওয়ার সম্ভাবনা 26% হচ্ছে বিজেপির এবং 22% হচ্ছে কংগ্রেস এবং অন্যান্য জোটের। আপনাদের একবার পুরোটাই দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, এভাবেই যে আমাদের ইউনিয়ন টেরিটরি সহ রাজ্যগুলি যে তথ্য আমাদের দেওয়া হয়েছে বা আমরা পাচ্ছি সেই election.ins থেকে, সেই তথ্য আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। অন্ধ্রপ্রদেশ আসাম সহ বিভিন্ন রাজ্যের যে সমস্ত আদার্স পার্টিগুলি রয়েছে তাদেরকে আদার্স পার্টির ভিতরে রাখা হয়েছে। দেখুন এখানে সিটস বিজেপি কংগ্রেস সিটস এবং আদার্স সিটসদের অর্থ দেখানো হয়েছে। এই সমস্ত তথ্যগুলি কিন্তু পর্যালোচনা করে যদি দেখা যায় তাহলে দেখা যাবে বিভিন্ন পার্টির থেকে বিজেপির জয়ী হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। তো এই ছিল আজকের নিউজটি, আজকে যতটুকু সম্ভব দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে ওপিনিয়ন পোল এবং লোকসভা ইলেকশন 2019 ওপিনিয়ন পোল আর বিভিন্ন ফেজের যে ওপিনিয়ন পোলগুলি রয়েছে সেগুলি আমি স্ক্রল করে একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, তো একটু দেখতে থাকুন। আর এই যে ওপিনিয়ন পোলগুলি দেওয়া হচ্ছে এগুলি কিন্তু বাস্তবসম্মত এবং কতটা হবে সে সম্পর্কে কিন্তু 23 তারিখেই জানা যাবে, কারণ আমাদের অনেকেরই তথ্যে অনুমান ভিত্তিক এবং বেশ কিছু তথ্যগুলি রয়েছে যেগুলি আমাদের তথ্যগুলির সম্পর্কে হয়তো মিলতে পারে আবার নাও পারে, কিন্তু সেগুলি নিয়ে আপনাদের হতাশার কোনো কারণ নেই। দেখবেন এর থেকে বেশি কিছু ফারাক হবে না, কারণ এগুলি সারা ভারতবর্ষ জুড়ে এই পরীক্ষাগুলো করা হয়েছে এবং অনেকগুলি সংস্থা জুড়ে এই পরীক্ষা করেছে, তবে ইন্ডিয়া স্ট্যাটিস্টিক্যাল এরাস থাকতেই পারে, কিন্তু সে নিয়ে হতাশার কোনো কারণ নেই। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, আর যদি আপনার মনে হয় যে এই চ্যানেলটি আপনাকে উপকার করছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আসলে অবশ্যই আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।